হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আছি সোড়া, যেটা মেঘালয়ে অবস্থিত। আর এর একটা নাম আছে, সুন্দর নাম, যেটা আপনারা সবাই চেনেন, সেটা হচ্ছে চেরাপুঞ্জি। চেরাপুঞ্জি বললে সবাই চিনতে পারে, কিন্তু সোড়া হয়েছে চেরাপুঞ্জির লোকাল নেম। তো এখানে আমি নৌখালিকাই বলে একটা জায়গাতে আছি, একটা ট্যুরিস্ট স্পট, যেখানে একটা ফলসগুলো দেখা যায়, পাহাড়ের উপর থেকে জলগুলো পড়ে যাচ্ছে, কিন্তু সেটা বর্ষাকালে প্রচুর দেখা যায় আর অন্য সময় খুব কম। তাই ট্যুরিস্ট মার্কেটে আমি এখানে দেখছি যে অনেক জিনিস এখানে বিক্রি হচ্ছে, সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। যেমন দারচিনি, লম্বা লম্বা এগুলো দারচিনি, মধু, গোলমরিচ এবং এনাদের হাতের পুরো কাজ, ঠিক আছে, যেগুলো এনারা কুটির শিল্প হিসাবে করেন, তো সেগুলো আমরা এখানে দেখব। আপনারা দেখুন, আর ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার অবশ্যই কিন্তু করে দেবেন।